যখনই আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে করলার পাতা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, অনেকেই তা জেনে আমাকে বলেছে যে জি আপু, আপনি বলেছেন যে করলা পাতা দিয়ে ডায়াবেটিসের রোগীর জন্য এটি ব্লেন্ড করে জুস খাওয়া অনেক ভালো, আবার আপনি এমনও বলেছেন যে মাছেও খাওয়া যায়। তো এটা কিভাবে খেতে হয় যদি একটু জানাতেন। ভাবলাম আজকে এই ভিডিওটি আপনাদের জন্য করি, যে করলা গাছে করলা না হলেও করলা পাতাও যে আমরা কতভাবে ব্যবহার করতে পারি তার একটি ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজ আমরা করলা গাছ থেকে এই করলা তুলব না, তাছাড়া গাছে এখন আরও বিভিন্ন জায়গায় এই যে দেখুন করলা চলে এসছে, এখন আরও সামনে পেছনে অনেক করলাও আসছে। তো যাই হোক, আজ আমরা করলা পাতার ব্যবহার কিভাবে করব চলুন আপনাদের সাথে আজকের এই ইউনিক ভিডিওটি শেয়ার করি। তো এমনিতেও আমরা নিচের দিক থেকে পাতাগুলো যে আছে এগুলোকে ছাঁটাই বাছাই করে দেব। তো এই ছাঁটাই বাছাইয়ের মধ্যে আমরা যে কাজটি করতে পারি, করলার পাতাগুলো আমরা নিয়ে নিতে পারি। এই যে দেখুন এই পাতাগুলো আমরা নিয়ে নেব। কোথায় হে বাছা? এই যে, এই তো সকাল সকাল, এখন বাজে 7:30, এক ঝুড়ি করলা পাতা তুলে নিলাম। এরপর করলা পাতাগুলো ঘরে এনে খুবই ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। এরপর ঠিক এভাবেই ধনিয়া পাতার মতো ছোটো করে কেটে নিতে হবে, কারণ করলা পাতায় অনেক সময় অনেক পোকা থাকে, কালো পিঁপড়া থাকে, তাই একটু ভালো করে ধুতে হবে। শুকর আলহামদুলিল্লাহ আমার পাতায় কোনো বাঘ বা কোনো পিঁপড়া ছিল না। বেসিক্যালি আমি করলা দিয়ে শোল মাছের ঝোল খাই, সাথে হালকা করে একটি কি দুটি আলু থাকে। আমার আম্মুকে এইভাবেই দেখতাম রান্না করতে। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে সাথে যদি একটু আলু দেওয়া যায় খাবারের টেস্ট অনেক 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 বেশি বেড়ে যায়। এরপর আমরা যে কেটে নিয়েছি সেই কেটে নেয়া পাতাগুলোকে আমরা মাছের উপরে দিয়ে দিচ্ছি। ওয়াও, আপনারাই বলুন তো, এত সতেজ সতেজ পাতা ফেলে দিতে কার না ভালো লাগে, আই মিন কার না খারাপ লাগে। এরপর মনে করে একটি দুটি কাঁচামরিচ দিতে তো একেবারেই ভুলে যাবেন না। এবার আর কি করতে হবে, রাঁধুনিদের নিশ্চয়ই আমাকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে একটু ঢেকে রাখতে পারেন, তাছাড়া আলতো করে একটু মিশিয়েও নিতে পারেন, ঠিক আমি যেমন কি দেখাচ্ছি। ওয়াও, এই সময় চুলার তাপমাত্রাটি একটু কমিয়ে নেবেন, এতে করে দেখা গেল কাজগুলো খুব ভালোভাবে সেরে নিতে পারবেন। কভার দিয়ে ঢেকে ঠিক 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করব। ফাইনালি 2 মিনিট পর এই হচ্ছে আমার মাছের অবস্থা। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় এবং অসাধারণ হয়েছে। একবার কষ্ট করে একটু লবণটি চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা। আমি তো ভাই দেখেছি অসাধারণ হয়েছে। এবার কি করব তাও কি বলে দিতে হবে। এবার ঝট করে এখান থেকে কিছুটা কারি আমরা এখানে নিয়ে নিব। আর আমার মা বরাবরই শোল মাছগুলোকে ঠিক এভাবে ছোট টুকরো করে রান্না করতো, জানি না কেন, তো সেই জিনিসটি আমিও করি, আজ তো কখনো রান্না করি না, শোল মাছ হলেই ঠিক এভাবে ছোট টুকরো করে নেই। আর যেহেতু ভাই করলার ঝোল, গা মাখা ঝোল, পাতাতে একটু থাকতেই হবে, তাছাড়া মাছের গায়ে গায়ে সমস্ত জায়গায় এই পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই যে দেখুন, এরপর শুধু রান্না করলেই হবে, তাই আমি পরিমাণে খুবই সামান্য কিছুটা ভাত নিয়েছি আর একটু তরকারি, কারণ এই রান্নার পর অন্তত বলতে তো হয় এর রাইট একটি রিভিউ না হলে কি চলে যে এ খাবারটি কেমন হয়েছে। দীর্ঘ 15 বছর পর সকালবেলা আমি ভাত খাচ্ছি, তার মানে হচ্ছে সকাল 7টায় রান্না শুরু করেছি, রান্না করতে করতে যতটা সময় নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন এখন। তো চলুন আমি একটু খেয়ে বলে দিচ্ছি আজকের এ খাবারটি কেমন হয়েছে, কারণ রাইট রিভিউ যদি পান আপনারা নিজেরাও চেষ্টা করতে পারবেন। তাছাড়া করলার পাতা খাওয়া যায়, আমাকে খাওয়া দেখলে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারবেন। আমার তো ভাই অনেক পছন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম।
A class খাবার কারণ হচ্ছে করলা দিয়ে বেসিক্যালি আমি শোল মাছের ঝোল বরাবরই খাই সো তার টেস্ট আমার জিভা বা আমি নিজেও জানি করলার পাতা দিয়ে করেছি সেই যে তেতো সেই তেতোর 60% কমে গেছে শুধু 40% রয়েছে তার মানে কতটা টেস্ট যারা করলা পছন্দও করে না তারাও এটি খেতে পারবে তাছাড়া চুপি চুপি একটি কথা আমি বলি আর্লি করলা গাছ লাগানোর এই একটি উদ্দেশ্য আমি করলা পাতা দিয়ে মাছের ঝোল খাবো করলা পাতা দিয়ে কিন্তু আলু দিয়ে ভাজি করে খেলে কেউ বুঝবেই না যেটি করলা ভাজি নয় তাছাড়া খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস এবং কথা আমি আপনাদের এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে লাউ গাছের পাতা যখন ফাঙ্গাল ধরে সিলভার্ট হয় মোজাইক রোগ হয় এই করলার পাতা দিয়ে আমি এমন একটি কীটনাশক বানাই বা ব্যবহার করি যেই ভিডিও এই বছর আপনাদের সাথে আমি শেয়ার করব তাছাড়া করলা পাতা দিয়ে এভাবে রান্না করে খাওয়া মানে হচ্ছে লক্ষ টাকার বাজেট বাঁচানো বর্তমানে মানুষের শরীরে কোলেস্ট্রল এভাবে বাসা বেঁধেছে মনে হয় বনবাঘ বাসা বেঁধেছে এতে লাখ লাখ টাকা খরচ হয় বিশ্বাস করুন এই করলা থেকে শুরু করে করলা পাতা মানুষের জীবনকে বাঁচিয়ে দিতে পারে লাখ লাখ টাকাও বাঁচাতে পারে করলার পাতা পানির সাথে ব্লেন্ড করে পানিটি ছেঁকে তা আপনারা সকালে খেতে পারেন সুগার লেভেল থেকে শুরু করে সমস্ত রোগ থেকে আপনারা মুক্তি পাবেন গাছের বাককিলার থেকে শুরু করে করলা গাছের কালো পিঁপড়ার জন্য করলা পাতা দিয়ে বাককিলার ব্যবহার করে আমি ব্যবহার করি সেই ভিডিও খুব শীঘ্রই আসছে তো যাই হোক আজ খেতে খেতে আপনাদের সাথে বিদায় নেব অসাধারণ হয়েছে ট্রাস্ট মি আপনাদের যাদের গাছে করলা পাতা আছে এভাবেই বানিয়ে খান এইটুকু বলা চলে নিরাশ তো মোটেও হবেন না বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ